তো হলগুলোতে হিন্দি ছবি চললে তো বাঙালিরা বাচ্চারা সব হিন্দি ভুলে আউরাবে। তো আমার যে ভাষার জন্য যুদ্ধ হলো, স্বাধীনতা হলো, সেই ভাষা কই? আমাকে আপনি তৈরি করেন না আরো, আমাকে হাত পা বেঁধে 100 কোটি টাকার সাথে এখনই প্রতিযোগিতা করতে দিয়েন না। অনেক ছবি রেডি হচ্ছে, এই যে ওরা 7 জন রিলিজ হলো, এই রাতে যদি পাঠান রিলিজ হতো ওই ছেলে হলগুলো কই পেতো? আগে তৈরি করেন আমাকে, আমাকে হল দেন, ভালো পরিবেশ করেন। ওনারা গোডাউন নামে হল ফেলে রাখছেন, ভালো হল করে করেন, আমাদের ভালো কন্টেন্ট আসতেছে আসতেছে না। এক পাঠান নিয়ে লাফাচ্ছেন কেন? এর আগে তো অনেক ছবি ফ্লপ হচ্ছে হিন্দির, প্রচুর সেলফি একটা ছবি বেরোয়েছে ফ্লপ, তারপরে শেহজাদা ফ্লপ, এগুলোর কথা তোমাকে বলছেন না? তো আমার দেশেও তো পরাণ হওয়া হয়েছে, অনেক সিনেমা নাকি ব্যবসা হচ্ছে না, এই সিনেমা দিয়ে তো অনেক কিছু করেছেন, আবার সুযোগ দেন, আবার দুটো সবচেয়ে ক্লিক করবে। এটা পৃথিবীর সব দেশে সব ছবি সুপারহিট হয় না, সময় দিতে হয়। তাই বলে আমার মায়ের ক্যান্সার আমি মাকে ফেলে দিব, আমি মায়ের চিকিৎসা করাবো, আমি বাংলা চলচ্চিত্রকে পৃষ্ঠপোষকতা করে ভালো সিনেমা দিয়ে আমার এই অনেক শিল্পীদের কী হবে? এই ছবিগুলো ঢুকতে থাকলে আমার এতগুলো শিল্পী কলাকুশলীদের কী হবে? এটা আসলে ইমেচিউর কথাবার্তা, এগুলো নিয়ে এগুলো কোনো কথাই না। হয়তো তুমি পক্ষে থাকো নাহলে পক্ষে থেকো না। আমি যেমন হিন্দি ছবির বিপক্ষে, আমি হিন্দি ছবি চাই না আসুক বাংলাদেশে। যিনি শিল্পী সমিতিকে নিজেকে সাধারণ সম্পাদক দাবি করছেন, তিনি তো নির্বাচিত না, উনি তো নির্বাচিত শিল্পীদের কদরটা বুঝবে না। সব সিনিয়র এই এই ডিসিশন দেওয়ার আগে সমস্ত শিল্পীদের নিয়ে ডেকে তারপর তাদেরকে নিয়ে সাধারণ সবার মতো করে তাদের মতামত দেওয়া উচিত ছিল। আমি লাস্ট বার যখন আমাদের সমিতি থেকে না করেছিলাম, তখন মিটিং ডেকে এটার ব্যাপারে না করেছিলাম, জেনারেল মিটিং টাইপের ডেকে। তাদের ইমেচিউর অনেক কথাবার্তা আছে, অনেক কিছু সংগঠন তো সবাই করতে পারে না, আর কিছু আগ্রহ পশ্চাৎ না ভেবে একটা সিদ্ধান্ত দিয়ে দিলে তো আসলে সংগঠন হয় না। সংগঠন আসলে ধারণ করতে হয়, নিজেকে লালন করতে হয়, ভালোবাসতে হয়।